ঘড়ির কাঁটায় 3:38, 10ই এপ্রিল, আর আমি ভিডিওটা এখন শুট করছি। আমি সৌমাভ, আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাভস ক্রিয়েশন। পেছনে দেখে বুঝতেই পারছো আজকে ভিডিও কি রিলেটেড। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো কাজের আপডেট নিয়ে ভিডিও, রাত্রিবেলা আমি ভিডিওটা করছি কারণ এই দুজোড়া মূর্তি প্রায় কমপ্লিটের দিকে। এই মূর্তি পুরোই কমপ্লিট আর এটাই টুকটাক কাজ বাকি আছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, পেছনে দুখানা মূর্তি রয়েছে যেগুলি বাংলা সাজের হবে। সামনে কমলা ভাণ্ডারের মূর্তি রয়েছে, কমলা ভাণ্ডার মানে বহরমপুরের বিখ্যাত বস্ত্রালয়, তোমরা জানোই। আর এই মূর্তি যাচ্ছে ডোমকল। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে। তোমরা যারা জিজ্ঞেস করছো মূর্তির হাইট কত, আমি তোমাদের লাইট দেখিয়ে দিচ্ছি। দেখো, এক স্কেলের থেকে একটু বড়, এটার হাইট আছে 1.5 ফুট। কাপড় টাপড় সম্পূর্ণ মাটির, আর গয়নাতে আমি সিটি গোল্ডের গয়না ইউজ করেছি, তোমরা দেখে বুঝতেই পারছ। এই মূর্তিটা আমার এই সিজনে করা সব থেকে ছোট মূর্তি। দেখো হাইট, তোমরা দেখলে বুঝতেই পারবে, 1 স্কেলের মধ্যে, 1 ফুটের মধ্যে। ব্যাস এই দুজোড়া মূর্তি কমপ্লিটের দিকে। পেছনেগুলো যখন কমপ্লিট হবে তোমাদের কাছে আস্তে আস্তে আমি ভিডিও নিয়ে আসছি, তো অপেক্ষায় থাকো। ওটা কৃষ্ণার্জুন ভাইয়ের মূর্তি, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাকে ঘুমাতে হবে। এরকম আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা ফলো করে রাখো আর কমেন্টে জানাও কেমন লাগছে। চলো, গুড নাইট, টাটা।